নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার সনদ জাল করে চাকরি নেওয়ার অপরাধে মোর্শেদ আলম নামের এক পুলিশ সদস্যের 12 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে 2,50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 8 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার 8 সেপ্টেম্বর বিকেলে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক ANM মোর্শেদ খান এই সাজা প্রদান করেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতি দিয়ে এই রায় ঘোষণা করা হয়। দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 2012 সালে ফেনী জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় স্থানীয়ভাবে 73 প্রার্থীকে ফেনী পুলিশ লাইন্স মাঠে প্রাথমিকভাবে বাছাই করা হয়। বাছাই করে প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 45 পুরুষের মধ্যে 9 জনকে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত করা হয়। এর মধ্যে মোর্শেদ আলম মুক্তিযোদ্ধা কোটায় ছিলেন। তিনি আরও বলেন, চূড়ান্ত হওয়ার পরে তাকে 6 মাসের মৌলিক প্রশিক্ষণের জন্য মহালখারি খাগড়াছড়িতে পাঠানো হয় এবং প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাকে বামনবাড়িয়া পোস্টিং দেওয়া হয়। এরই মধ্যে তার দাখিল করা মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানো হয়েছে। যাচাই বাছাইয়ে মোর্শেদ আলমের দাখিল করা মুক্তিযোদ্ধা সনদটি জাল প্রমাণিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে মামলা করা হয়। দুদক সূত্র জানায়, মামলার পর আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন।